বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী আদালতের ফয়সালা আদালতে রাজপথের ফয়সালা রাজপথে রাজপথে আমি একটা দাবি নিয়ে এসেছি রাজপথের দাবি নিয়ে এসেছি এই দাবিটি মিডিয়ার সাথে আমি সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী সেই দায়বদ্ধতা থেকে আমি সাংবিধানিক কোর্টের একজন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি একজন আইনজীবী সেই সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সাংবিধানিক কোর্টের আমি একজন আইনজীবী সেই দায়বদ্ধতা থেকে আমি রাজপথে দাঁড়িয়েছি আমি মনে করি এই দাবিগুলো আমার যেমন তেমনি জনগণের দাবি আমার যেমন তেমনি নাগরিকের দাবি এটি রাষ্ট্র পূরণ করবে সেই দাবি নিয়ে আমি এসেছি আমাদের সাংবিধানিক যে অধিকার সেই অধিকার সুরক্ষার জন্য আমাদের অধিকারকে সুরক্ষার জন্য নাগরিক অধিকার সুরক্ষার জন্য নাগরিক অধিকার সুরক্ষার জন্য আমাদের এই দাবিগুলি পূরণ উচিত তাই রাজপথের কথা থাকে রাজপথে আদালতের কথা থাকে আদালতে এই জন্য আমি রাজপথে দাঁড়িয়েছি জনগণের সাথে মিশে যাওয়ার জন্য মিডিয়ার সাথে মিশে যাওয়ার জন্য মিডিয়ার সাথে মিশে যাওয়ার জন্য মিডিয়ার সাথে মিশে যাওয়ার জন্য জনগণের জন্য আমি অধিকারের জন্য আমি সর্বোচ্চ আদালতে আইনজীবী আমি এই রাজপথে দাঁড়িয়েছি আমি এই একজন আমি একজন মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে যারা সম্পৃক্ত করতে চায় আমি তাদেরই একজন যারা এই দেশের ভবিষ্যৎ ভালো চায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়ে তুলতে চায় এবং বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে সমৃদ্ধ করতে চান সেই সংবিধানকে বাস্তবায়ন করতে চান আমি তাদের একজন আমি এই তাই রাজপথে দাঁড়িয়েছি কিছু দাবি নিয়ে আশা করি রাষ্ট্র আমার দাবি পূরণ করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু।